কক্সবাজারের প্যাঁচার দ্বীপ থেকে অপহৃত চার স্কুল ছাত্রের মধ্যে তিনজনকে উদ্ধার করেছে র‍্যাব। গ্রেফতার করা হয়েছে সাতজনকে। টেকনাফের লেদা রোহিঙ্গা শিবিরের আশেপাশে পাহাড়ের আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে অপহৃত শিক্ষার্থীদের উদ্ধার করা হয়। অপহৃত আরেক স্কুল ছাত্রকে উদ্ধারে অভিযান চলছে। কক্সবাজার থেকে সারোয়ার আজিম মানিকের পাঠানো তথ্য ও ভিডিওতে নাফিস ইফতেকারের রিপোর্ট। গত 7ই ডিসেম্বর কক্সবাজারের রামুর সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষার্থীকে নিয়ে সকালে সেন্ট মার্টিনে বেড়ানোর কথা বলে টেকনাফের উদ্দেশ্যে রওনা করে স্থানীয় একটি আবাসিক কটেজের কর্মচারী জাহাঙ্গীর আলম ও ইব্রাহিম। এরপর থেকে নিখোঁজ ওই চার শিক্ষার্থী। অপহরণের ব্যাপারটি নিশ্চিত হলে তৎপর হয় আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার সন্ধ্যায় টেকনাফের লেদা রোহিঙ্গা শিবিরের পাশের পাহাড় থেকে অপহৃত স্কুলছাত্রের একজনকে উদ্ধার এবং দুই অপহরণকারীকে গ্রেপ্তার করে র‍্যাব। একই এলাকায় পৃথক অভিযানে অপহরণকারীদের থেকে পালিয়ে আসা আরও দুই শিক্ষার্থীকে উদ্ধার করে এপিবিএন। সে সময় আরও পাঁচ অপহরণকারীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। অপহরণের পর শিক্ষার্থীদের স্বজনদের মোবাইল ফোনে অপরিচিত নম্বর থেকে 20 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারীরা। দেওয়া হয়েছিল হত্যার হুমকিও। নাফিস ইফতেখার, চ্যানেল আই।